মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। জানবাজারের বাড়িতে বইছে খুশির হাওয়া, রাজচন্দ্র পেয়েছে রায় উপাধি, তাই পরিবারের সকলের মধ্যে আনন্দ উদ্দীপনায় শেষ নেই আজ। এই আনন্দের কারণে অভয়ের মধ্যেও অনেক পরিবর্তন লক্ষ্য করে সকলে, তার চরিত্র ঘটেছে অনেক বদল, সব মিলিয়ে ভালোর আবেশ ছড়িয়ে পড়েছে জানবাজারের বাড়িতে। ওদিকে মধুর আর জগদ্দমার মধ্যে দূরত্ব হঠাৎ কমতে শুরু করেছে, কোনো কারণ এর পিছনে নেই। মধুর আজ অনেকটাই নরম জগদ্দমার প্রতি, নিজেদের অজান কাছাকাছি আসতে শুরু করেছে দুজনে। ধারাবাহিকে বেশ অনেকদিন পর একটা গুড ফিলিং ইমেজ শুরু হয়েছিল, কিন্তু ওদিকে আবার কি শুরু হলো, একটা কালো ছায়া ঘনীভূত হতে শুরু করেছে জানবাজারের বাড়িতে, যা এখনো টের পায়নি কেউ, এমনকি রানীও নয়। রানীর চোখ এড়িয়ে কি আদৌ সেই কালো ছায়া নিজের সাথে চিরতার্থ করতে সমর্থন হবে, নাকি এবারও রানীর হস্তক্ষেপে মুক্ত হবে জানবাজারের রাজবাড়ি? জানতে হলে দেখতে হবে রানী রাসমণি সোম থেকে রবি সন্ধ্যে 6:30 জি বাংলায়। বাংলা বিনোদন জগতের সব ধরনের লেটেস্ট আপডেট পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।